সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। হোসেনপুর সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা ও স্বাগত। গত ক্লাসে আমরা মজুদ পণ্য ব্যবস্থাপনা বা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির ফাইফো বা ফিফো পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। মাল খতিয়ান করার যে তিনটা পদ্ধতি, ফাইফো বা ফিফো, লাইফো বা লিফো, আরেকটা হচ্ছে হোয়াইট এভারেজ বা বারযুক্ত গড় পদ্ধতি। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে ছাড়ো পদ্ধতি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা লিফো বা লাইফো মেথড সম্পর্কে আলোচনা করব, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মাল আগে ছাড়ো পদ্ধতিতে। শুরুতেই দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, নিগার কোম্পানি লিমিটেডের ডিসেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ ছিল। ডিসেম্বর 1 প্রারম্ভিক মজুদ 100 একক 20 টাকা দর, ডিসেম্বর 5 ক্রয় 150 একক 22 টাকা দর, ডিসেম্বর 10 বিক্রয় 200 একক 30 টাকা দর, ডিসেম্বর 15 বিক্রয় ফেরত 15 টাকা 15 একক 30 টাকা দর, ডিসেম্বর 20 ক্রয় 150 একক 25 টাকা দর, ডিসেম্বর 25 ক্রয় ফেরত 100 একক ক্রয় ফেরত 10 একক 25 টাকা দর, বিক্রয় 150 একক 35 টাকা দর। করণীয়, নিগার কোম্পানি নিট বিক্রয় নির্ণয় কর, শেষে আসলে আগে যায় পদ্ধতিতে মজুদ খতিয়ান তৈরি কর, বারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ খতিয়ান তৈরি কর। তো আমরা এখন এটার সলিউশন করব। প্রথমে আমরা বের করব আজকে প্রথমেই করণীয় ক, নিগার কোম্পানি নিট বিক্রয় নির্ণয় কর, এটা সমাধান করব। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, টাকা। দেখো প্রশ্নে দেওয়া আছে ডিসেম্বর 10 বিক্রয় 200 একক, তাহলে ডিসেম্বর 10 বিক্রয় 200 কত টাকা? 30 টাকা দর, 6000। ডিসেম্বর 30 বিক্রয় হচ্ছে 150 একক 35 টাকা দর, তাহলে 5250 টাকা, মোট বিক্রয় 11250 টাকা। এখানে দেখো 15 তারিখ বিক্রয় ফেরত 15 একক, বিক্রয় ফেরত 15 একক, তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পর যেটা থাকবে, যেই পরিমাণ থাকবে, সেটা হচ্ছে নিট বিক্রয়। তাহলে বিক্রয় ফেরত 15 একক 30 টাকা দর, তাহলে 450, তাহলে 11250 থেকে 450 বিয়োগ দিলে 10800, এটা হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা নিট বিক্রয়ের পরিমাণ পেলাম 10800, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ। তো এখন আমরা লিফো মেথড বা শেষে আসলে আগে যায় পদ্ধতিতে খ নম্বর মাল খতিয়ান বা মজুদ খতিয়ান প্রস্তুত করব। তো ঘর দেখো, তারিখ, বিবরণ যদি তোমরা লিখো তাহলে হবে, এখানে বিবরণ লিখি নাই। তাহলে দেখো ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় বা নির্গমন, আর মজুদ বা জের, তোমরা যে যেভাবে লেখো, ক্রয় বা গ্রহণ, বিক্রিত পণ্যের ব্যয় বা ইস্যু বা নির্গমন, আর মজুদ বা জের। তো শুরুতেই দেখো ডিসেম্বর 1 প্রারম্ভিক মজুদ ব্যালেন্স বিডি 100 একক 20 টাকা দর 2000 টাকা। তো এখানে তোমাদের মনে রাখতে হবে, গুদামে যদি মাল ক্রয় করে বা গ্রহণ করে সেটা হচ্ছে ক্রয়ের ঘরে যাবে, গুদাম থেকে যদি কোনো কারণে মাল বের হয়ে যায় তাহলে ইস্যু বা নির্গমন বা বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে হবে, আর গ্রহণ থেকে ইস্যু বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা মজুদ বা জের। তাহলে ডিসেম্বর 5 ক্রয় 150 একক, 150 একক 22 টাকা দর 3300। আমাদের 1 তারিখ ছিল 100 একক 20 টাকা দর 2000, আর 5 তারিখ 150 একক 22 টাকা দর 3300। তাহলে আমাদের মোট 100 একক 20 টাকা দর 2000, আর 150 একক 22 টাকা দর 3300 টাকা।
ডিসেম্বর 10 বিক্রয় 200 একক, বিক্রয় 200 একক। তাহলে দেখো যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট বা শেষের মাল আগে ছাড়ো পদ্ধতি, তাহলে আমাদের প্রথমে বিক্রি করতে হবে 150 একক, 150 একক। তাহলে আমরা লিখলাম 150 একক কত টাকা দর, 22 টাকা দর, 3300। তাহলে যেহেতু প্রশ্নে আছে 200 একক, তাহলে 150 একক আর নিলাম 50 একক, এ হচ্ছে 200 একক। এখন এই 150 থেকে নিলাম 150 একক, বাকি 100 একক থেকে নিলাম 50 একক, আর 50 এককের দর কত, 20 টাকা দর। তাহলে 50 × 20 1000 টাকা। তাহলে আমাদের জের বা মজুদ রয়ে গেল এই 100 একক থেকে 50 একক বাদ দেওয়ার পর যা ছিল 50 একক, 20 টাকা দর, 1000। আমি আবার বলতেছি, আবারও বলতেছি, ডিসেম্বর বিক্রয় 200 একক, ডিসেম্বর বিক্রয় হচ্ছে 200 একক। তাহলে আমাকে প্রথমে বিক্রি করতে হবে 150 একক, যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মাল আগে ছাড়ার পদ্ধতি। তাহলে 150 একক কত টাকা দর, 22 টাকা দর। তাহলে 150 আর 22 গুণ করলে 3300 টাকা। তাহলে যেহেতু বিক্রয় করা হয়েছে 200 একক, এই 100 একক থেকে আরও বিক্রয় করব 50 একক, কত টাকা দর, 20 টাকা দর, তাহলে 1000। তাহলে এই 100 একক থেকে 50 একক বিক্রয় করার পর বাকি রয়ে গেল যে 50 একক, 20 টাকা দর, 1000 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। ডিসেম্বর 15 প্রশ্নে দেওয়া আছে বিক্রয় ফেরত 15 একক, বিক্রয় ফেরত 15 একক। তাহলে মাল বিক্রয় করার কারণে গুদাম থেকে মাল কি বের হয়ে যায়, কিন্তু সেই বিক্রয়কৃত মাল যখন ফেরত হয় তখন আবার গুদামের মাল বৃদ্ধি পায়, এই জন্য এটা ক্রয় বা ক্রয়ের ঘরে হবে বা ক্রয়ের ঘরে হবে। যেহেতু বিক্রয়কৃত মাল ফেরত আসছে, গুদামের মাল বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্রয়ের ঘরে হবে। তাহলে 15 একক মাল কত টাকা দর, যে 20 টাকা দর। তাহলে 15 × 20 এ হচ্ছে 300 একক, 300 একক। তাহলে যেহেতু আগে ছিল 50 একক আর এখন 15, এই 65, যেহেতু দুটার দর কি 20 টাকা করে, তাহলে 65 × 20 1300 টাকা। যদি দর ভিন্ন হইতো তাহলে আমরা নিচে নিচে লিখতাম 50 আর 15, যদি এরকম বলা থাকতো যে ডিসেম্বর 15 নির্দিষ্ট তারিখের মাল ফেরত এসেছে, 10 তারিখের মাল ফেরত এসেছে, যেহেতু তারিখ উল্লেখ নেই এই জন্য আমরা 20 টাকা দর হওয়াতে আগে ছিল 50 একক আর এখন 15 একক, এ হচ্ছে 65 একক। তাহলে 65 × 20 1300 টাকা। ডিসেম্বর 20 ক্রয় 150 একক 25 টাকা দর। তাহলে ডিসেম্বর 20 150 একক 25 টাকা দর, দুইটা গুণ করলে হয় 3750 টাকা। তাহলে আগে ছিল 65 একক, 20 টাকা দর, 1300, আর এখন নতুন হচ্ছে 150 একক, 25 টাকা দর, 3750। তাহলে ডিসেম্বর 20 তারিখে মজুদ গুদামে মজুদকৃত মালের পরিমাণ 65 একক, 20 টাকা দর, 1300 টাকা, আর 150 একক, 25 টাকা দর, 3750 টাকা। ডিসেম্বর 25 ক্রয় ফেরত 10 একক, 25 টাকা দর। ডিসেম্বর 25 ক্রয় ফেরত 25 টাকা দর। তাহলে দেখো 10 × 25 250 টাকা। কারণ গুদামে ক্রয় করলে মাল বৃদ্ধি পায়, তখন ক্রয় বা গ্রহণের করে, আর এই ক্রয়কৃত মাল যখন ফেরত দেওয়া হয় তখন এটা আবার ইস্যুর করে হবে বিপরীত,
তাহলে 65 20 টাকা করে 1300 টাকা, আর আগে ছিল 150, এখন 10 একক মাল ফেরত যাওয়ায় গুদাম থেকে মাল বের হয়ে গেছে, এজন্য হচ্ছে 140। কত টাকা দর? 25 টাকা দর, 3500। দেখো ডিসেম্বর 30 বিক্রয় 150 একক, বিক্রয় 150 একক। তাহলে যেহেতু আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট বা শেষের মাল আগে ছাড়া পদ্ধতি, প্রথমে আমরা 140 একক বিক্রয় করব। 140 একক কত টাকা দর? 25 টাকা দর, গুণ করলে হয় 3500। আর এই 65 একক থেকে বিক্রয় করব 10 একক, যেহেতু বিক্রয় হচ্ছে 150 একক, তাহলে হইল 150। এই 65 একক কত? 20 টাকা দর, 200। তাহলে 65 একক থেকে 10 একক বিক্রয় করার কারণে আমাদের জের বা মজুদ রয়েছে 55 একক, 20 টাকা করে 1100 টাকা। আমি আবারও বলতেছি, ডিসেম্বর 30 বিক্রয় 150 একক, তাহলে 140 আর 10 50। 140 যেহেতু আমাদের 25 তারিখ মজুদ মাল 65 একক এবং 140 একক, তাই প্রথমে আমরা বিক্রি করব 140 একক। কত টাকা দর? 25 টাকা দর, তাহলে 140 আর 25 গুণ করলে 3500 টাকা। তখন এই 65 একক থেকে বিক্রয় করব 10 একক, কত টাকা দর? 20 টাকা দর, তাহলে 200। তাহলে 65 একক থেকে 50 একক বাদ দেওয়ার পর 55 একক, তাহলে কত টাকা দর? 20 টাকা দর, 1100 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা আগামী ক্লাসে বারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ কোথায় তৈরি করব। আমি আবারও একটু আলোচনা করতেছি, শেষের মাল আগে ছাড়ো বা শেষের মাল আগে যায় পদ্ধতিতে, যে মালটা শেষে ঢুকবে সেটা আগে বের করতে হবে। আর ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি বা আগের মাল আগে ছাড়ো পদ্ধতিতে, যে মালটা আগে ঢুকবে সেটা আগে ছাড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।